বাস চাপায় সহপাঠীর মৃত্যুতে ক্ষুব্ধ বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বরিশাল পটুয়াখালী কলাপাড়া মহাসড়ক অবরোধ করে রেখেছেন। দোষী বাস চালকের শাস্তি এবং সড়ক নিরাপত্তা নিশ্চিত করা সহ দশ দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত অবরোধ অব্যাহত থাকবে বলে জানিয়েছেন তারা। বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে আরও জানাচ্ছেন প্রতিনিধি মোহাম্মদ হুমায়ুন কবির। হুমায়ুন কবির, আমরা জেনেছি যে বরিশাল বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী সড়কে মৃত্যুর কারণে এই মুহূর্তে কিন্তু আন্দোলন চলছে, আপনার মাধ্যমে সর্বশেষ অবস্থা জানতে চাই। হ্যাঁ, আপনি যেমনটা বলছিলেন যে এখন দরদাপা দাবি আদালতকে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আন্দোলন করছে এবং তারা সড়ক অবরোধ করে রেখেছে, সকাল থেকে অবরোধ করে রেখেছে, এবং এ কারণে যে বরিশাল, পটুয়াখালী, কলাপাড়া এবং কুয়াকাটা সড়ক, মহাসড়ক সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে। তাদের যে দরদাপা দাবির উল্লেখযোগ্য হচ্ছে যে বিশ্ববিদ্যালয়ের সামনে ফুটওভার ব্রিজ নির্মাণ এবং যে বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থী মিম মারা গেছে, বিদেশকৃতে তারা তাদের ভাড়ে তারা বলছে যে মারা যায়, তাকে হত্যা করা হয়েছে। এই বাস চালককে গ্রেপ্তার করে শাস্তির আওতায় আনা এবং তারা এই যে নিহত মিমের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবি সহ এই দরদাপা দাবি আদায়ে তারা সড়ক অবরোধ করছে এবং ইতিমধ্যে প্রশাসনের বিভিন্ন কমিটির সহ বেশ কয়েকজন তারা এসেছিলো, তারা তাদের সাথে কথা বলেছে, কিন্তু বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থীরা তাদের দাবি আদায়ের তারা অনড় রয়েছে। তারা বলছে যে তাদের দাবি আদায় না পর্যন্ত তারা এই সড়ক অবরোধ থেকে তারা সরে দাঁড়াবে না। আর এই সড়ক অবরোধের কারণে রাস্তার দুপাশে যে শত শত যে বাস বিভিন্ন যানবাহন আটকা পড়ে আছে, যাত্রীরা চরম দুর্ভোগের শিকার হচ্ছে। কিন্তু বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থীরা তাদের যে দাবি, তাদের দাবি তারা বলছে যে আমাদের এই দাবি আজকের নয়, দীর্ঘদিন যাবৎ তারা দাবি করে আসছে, এবং বিশেষ করে যে বিশ্ববিদ্যালয়ের সামনে কোনো সেভাবে গতিরোধ না থাকায় এখান থেকে বেপরোয়াভাবে বিভিন্ন গাড়ি চালানো হচ্ছে আর এখানে প্রায় যেন দুর্ঘটনা ঘটছে। এ কারণে তারা এই দাবি আদায়ের লক্ষ্যে তারা আন্দোলন করে যাচ্ছে এবং আন্দোলন তাদের অব্যাহত থাকবে।